যখনই আমাদের কোনো কিছুর ইনফরমেশনের প্রয়োজন হয় তখন আমরা বলি এটাকে গুগলে সার্চ করে দেখো, ওইখানে এটা পেয়ে যাবে। কিন্তু গুগলে সার্চ করার সময় কখনো কি আপনার মাথায় এই প্রশ্ন এসেছে যে গুগল কতটা বড়? গুগল যেটা রেভিনিউ 2017 সালে ফেসবুক আর ইন্টেলের টোটাল রেভিনিউ থেকেও বেশি ছিল। গুগল যেটা কিনা অ্যালেক্সা টপ মোস্ট সার্চ ওয়েবসাইটের প্রথম তালিকায় আসে, যখন কিনা ফেসবুক তৃতীয় তালিকায় আসে। গুগলে প্রতিদিন 5.5 বিলিয়নের অধিক সার্চ করা হয়, অর্থাৎ 63,000 সার্চ পার সেকেন্ডে। এর মানে যখনই আপনি এই ফ্যাক্টটি শুনেছেন তখনই 63,000 সার্চ করা হয়েছে আর এখনও 63,000 সার্চ করা হয়েছে। এই কথা দ্বারাই আপনি অনুমান করতে পারেন গুগল কতটা বড়। তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব গুগল আসলে কতটা বড়। নাম্বার 1, 1995 সালে যখন ইন্টারনেট এসেছিল তখন অনেক সময় পার হয়ে গিয়েছিল, কিন্তু তখনও মানুষ ইন্টারনেট ব্যবহারে অতটা অভ্যস্ত ছিল না। এটাই সেই বর্ষ ছিল যখন ইন্টারনেটের সার্চিং পদ্ধতিটি পুরোপুরি বদলাতে চলেছিল। 22 বছরের ল্যারি পেজ আর 21 বছরের সার্ভিস ব্রেইন প্রথমবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একে অন্যের সাথে পরিচিত হন। খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। 1996 সালে তারা একটি সার্চ ইঞ্জিন বানানোর সিদ্ধান্ত নেয় যেটার নাম তারা ব্যাকরাব রাখে। কিন্তু ওই সময় মার্কেটে 13টির অধিক সার্চ ইঞ্জিন আগে থেকে উপস্থিত ছিল। পরে 1996 সালে তারা দুজন তাদের সার্চ ইঞ্জিনের নাম ব্যাকরাব থেকে গুগল করে দেয়। 1998 সালে একটা সময় এখনো যায় যখন ল্যারি পেজ আর সার্ভিস ব্রেন গুগলকে $1 মিলিয়ন ইয়াহু কোম্পানির কাছে বেচে দিতে চেয়েছিল, কারণ ওই সময় তারা দুজনেই তাদের পড়ালেখায় মনোযোগ দিতে চেয়েছিল। কিন্তু ওই সময় ইয়াহু গুগলকে $1 মিলিয়ন ক্রয় করতে রাজি হয় না, কারণ তখন সে অন্য কোনো সার্চ ইঞ্জিনের উপর ফোকাস করতে চায়নি। কিন্তু 2002 সালে সে বুঝতে পারে গুগলকে না কিনে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন 2002 সালে ইয়াহু গুগলকে $3 মিলিয়ন কিনতে চায়, কিন্তু তখন পরিস্থিতি বদলে গিয়েছিল। তখন গুগল অনেক বড় কোম্পানি হয়ে উঠেছিল, তাই তখন তারা $5 মিলিয়ন ডিমান্ড রাখে। কিন্তু এইবারও ইয়াহু তাদের অফারটি ফিরিয়ে দেয়। গুগলকে না কেনা ইয়াহুর সবচেয়ে বড় ভুল ছিল, কারণ ইয়াহু তখন জানতো ভবিষ্যৎ এখন গুগলের হতে চলেছে। তারপরেও সে গুগলের এই অফারটি ফিরিয়ে দেয়। এর কারণে এই ভুলটি ভবিষ্যতে তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2004 সালে গিয়ে এই ভুলটি ইয়াহু কিছুটা সংশোধন করে নিয়েছিল, যখন সে গুগলের কিছু লাখ শেয়ারকে আইপোর অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের দ্বারা কিনে নেয়। কিন্তু তবুও ইয়াহু এত বড় কোম্পানি ছিল যে সে চাইলে খুব সহজে গুগলের পুরো কোম্পানিটি কিনে নিতে পারত। কিন্তু ইয়াহু এই সুযোগটিকে হাতছাড়া করে দেয়। এখন 2008 সাল আসতে আসতে তো গুগল পুরো পৃথিবী ছেয়ে যায়, কিন্তু ইয়াহুর দিন খুবই খারাপ চলতে থাকে। তারপরেও মাইক্রোসফট কোম্পানি 2008 সালে ইয়াহুকে $40 বিলিয়ন কিনতে চেয়েছিল, কিন্তু ইয়াহু তাদের এই অফারটি ফিরিয়ে দেয়। আর 2016 সালে যখন ইয়াহু পুরোপুরি কাঙ্গালি হয়ে যায় তখন সে $4.6 বিলিয়ন ইয়াহুকে ভ্যারিজন একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এখন চিন্তা করুন, যে অফার একদিন গুগল ইয়াহুর কাছে রেখেছিল ওই অফারই আজ ইয়াহু নিজে বিক্রি হয়ে গিয়েছে। আর আজ গুগলের মার্কেট ভ্যালু 786 বিলিয়নেরও অধিক, যা কিনা মার্কেট ভ্যালুর দিক দিয়ে এটাকে পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় কোম্পানি হিসেবে স্বীকৃতি দেয়। প্রথমে আসে অ্যাপেল কোম্পানি, যার মার্কেট ভ্যালু 1 ট্রিলিয়নের অধিক। আজ গুগল কোম্পানি 200 ও অধিক কোম্পানিকে কিনে রেখেছে, যা কিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে অধিক। এক রিপোর্টের মতে গুগল প্রতি সপ্তাহে একটি নতুন কোম্পানিকে কিনে নেয়। আজ বিশ্বের অনেক কোম্পানি গুগলের আন্ডারে রয়েছে। এখন পর্যন্ত আমরা গুগলের হিস্টোরি আর রেভিনিউর সম্পর্কে জেনেছি, কিন্তু তা প্রশ্ন থেকেই যায় গুগল আসলে কতটা বড়। তাহলে এটা জানার জন্য কিছু সময় পেছনে যাওয়া যাক। নাম্বার 2, 2004 সালের মধ্যে গুগল মোট 14টি ছোট বড় কোম্পানিকে কিনে নিয়েছিল, কিন্তু তবুও 2005 সালে গুগল মোবাইল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে কিনে নেয়, যেখানে X3C ড্রিম মোবাইল ফোনটি 2008 সালে লঞ্চ করা হয়। সেখান থেকে এখন তো প্রায় সব স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড উপস্থিত আছে। বর্তমান সময়ে 2 বিলিয়নের অধিক অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড ডিভাইস উপস্থিত আছে, যেটা কিনা উপস্থিত অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে অধিক। এই 2 বিলিয়ন অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে স্মার্টফোন, ওয়াচেস, ট্যাবলেট, টিভি, কার ডিসপ্লে ইন্টারফেসও উপস্থিত রয়েছে। আর শুধু এইটুকুই নয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তার স্মার্টফোনের ক্ষেত্রে মনোব্লেসি ক্রিয়েট করে রেখেছে, কেননা পৃথিবীর 87.9% স্মার্টফোনের ভেতর শুধুমাত্র অ্যান্ড্রয়েড সিস্টেম দখল করে রেখেছে। দ্বিতীয় তালিকায় আসে অ্যাপেল iOS অপারেটিং সিস্টেম, যার মার্কেট শেয়ার মাত্র 11.3%। নাম্বার 3, 2006 সালে গুগল মার্ক ব্রডকাস্টিং নামে একটি কোম্পানিকে $102 মিলিয়ন কিনে নেয়, যেটা আমরা এখন গুগল অ্যাডসেন্সের নামে চিনে থাকি। এটা ওই অ্যাডসেন্স যার দ্বারা আপনি ইউটিউব, ওয়েবসাইট, অ্যাপ ফর ব্লগের মাধ্যমে আপনার অ্যাড দিতে পারেন আর অনলাইন টাকা উপার্জন করতে পারেন। নাম্বার 4,
2006 সালে গুগল ইউটিউবকে 1.3 বিলিয়ন ডলারে কিনে নেয়। আর আজ ইউটিউব পৃথিবীর দ্বিতীয় মোস্ট সার্চ ইঞ্জিন। আর এই ইউটিউব প্ল্যাটফর্ম এখন 3.6% অধিক অ্যাক্টিভ ইউজার উপস্থিত রয়েছে। আজ ইউটিউবে প্রতি ঘন্টায় 300 ঘন্টার অধিক ভিডিও আপলোড করা হয় আর প্রতিদিন 5 বিলিয়নের অধিক ভিডিও দেখা হয়। ইউটিউবে 30 বিলিয়নের অধিক মানুষ প্রতিদিন ভিজিট করে আর ইউটিউবের ইউজার্স প্রতিদিন বেড়েই চলছে। আর অনুমান করা হচ্ছে যে 2025 সালের মধ্যে পৃথিবীর অর্ধেকের অধিক মানুষ ইউটিউব ইউজ করবে। তাহলে ভাবুন, যদি ইউটিউব গ্রো করে তাহলে গুগলও গ্রো করবে, যেহেতু ইউটিউব গুগলেরই কোম্পানি। নম্বর 5, 15ই আগস্ট 2011 সালে গুগল মোটোরোলা মোবাইল কোম্পানিকে 12.5 বিলিয়ন ডলারে কিনে নিয়েছিল, যেটা কিনা কোনো একসময় নোকিয়া কোম্পানির পর পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল কোম্পানি ছিল। কিন্তু মোটোরোলা কোম্পানির সচরিত লো পারফরমেন্স দেখে 2014 সালে মোটোরোলা কোম্পানিকে চাইনিজ ল্যাপটপ ম্যানুফ্যাকচার সোনাল কোম্পানি অর্থাৎ লেনোভো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। নম্বর 6, 2014 সালে গুগল জ্যাকো রিজেন নামের একটি কোম্পানিকে কিনে নেয়, যেটাকে আমরা এখন গুগল এক্স বলে থাকি। গুগল এক্স আসলে ইউনিক প্রোডাক্টসের জন্য বিখ্যাত, যার মধ্যে অন্যতম একটি হলো গুগল গ্লাস, যেটা কিনা গুগলের সার্চ আর ডেভেলপমেন্টের একটি প্রোডাক্ট। এটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করা হয় আর এই গ্লাস নিজের ওয়াচ স্ক্রিন, ভয়েস কমান্ড আর টাচ কমান্ডের ওপর রেসপন্স দেয়। গুগল গ্লাস আপনি মার্কেটে $1,500 অর্থাৎ $150,000 মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও গুগল এক্স মেকানিক্যাল প্রজেক্টও কাজ করছে, যেটা কিনা কাইটসের মাধ্যমে উইন্ড এনার্জির ব্যবহার ইলেকট্রিসিটি প্রদান করার একটি প্রজেক্ট, যেটা তৈরি করার কাজ এখনও চলছে। ওয়াইমো, যেটা কিনা একটি সেলফ ড্রাইভিং কার, এটা এমন একটি কার যেটা কোনো ড্রাইভার ছাড়াই 24 লাখ কিলোমিটার পথের সাফারি করতে পারে। গুগল এক্স ড্রোন প্রজেক্ট, যেটা টার্গেট পৃথিবীর প্রতিটি কোণায় ইন্টারনেট পৌঁছে দেয়া। এর জন্য গুগল ইন্টারনেট বেলুন বানিয়েছে, যেটাতে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন লাগানো আছে। এর দ্বারা পৃথিবীর প্রতিটি কোণাকে ইন্টারনেটের আওতায় আনা যাবে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো কোণায় বসে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারবেন, যেমনটা আপনারা হলিউড মুভিতে দেখে থাকেন। কোথাও কোনো প্লেন ক্রাশ হয়ে গেলে আর কেউ কোনো জঙ্গলে আটকে পড়লে তার কাছে মোবাইল থাকলেও কিন্তু ইন্টারনেট না থাকার কারণে সে ওখান থেকে বেঁচে ফিরতে পারে না বা তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু এই প্রজেক্টটি পুরোপুরি সফল হয়ে গেলে আপনার যেমন কোনো সমস্যাই হবে না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করে সাহায্য চাইতে পারবেন। গুগল এক্সফিল প্রজেক্ট, যেটা কিনা আমাজন ড্রপ শিপিং প্রজেক্টের মতোই। এই প্রজেক্টটিতে গুগল একটি ড্রোন বানিয়েছে, যার মাধ্যমে যে কোনো অর্ডারের ডেলিভারি খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। শুধু এতটুকুই নয়, গুগল ডিভিউ নামেরও একটি কোম্পানিকে কিনেছে, যেটা কিনা গুগলের জন্য কোয়ান্টাম কম্পিউটার বানানোর কাজ করে। গুগলই একমাত্র কোয়ান্টাম কম্পিউটার বানিয়েছে। এটাই একমাত্র কম্পিউটার প্রবলেম সলভিং স্পিড যে কোনো নর্মাল কম্পিউটারের তুলনায় 100 মিলিয়নের অধিক। তো আপনি এই কথাগুলো দ্বারা অনুমান করতে পারেন গুগল কিভাবে মানুষের জীবনকে আরও বেশি আরামদায়ক করে তোলার কাজে লেগে আছে। গুগল কোম্পানির নিজের স্মার্টফোন ও মার্কেট রয়েছে, যেটাকে আপনারা পিক্সেল নামের সিরিজ হিসেবে জানেন। এইসব কোম্পানিকে তো গুগল কিনে নিয়েছে, এছাড়াও গুগলের বিভিন্ন পপুলার প্রোডাক্ট মার্কেটে রয়েছে। নাম্বার 7, 2002 সালে গুগলে গুগল নিউজ লঞ্চ করেছিল। 2004 সালে গুগলে গুগল ম্যাপ লঞ্চ করেছিল, যেটার বর্তমানে প্রতি মাসে 1 বিলিয়ন ইউজার রয়েছে। 2005 সালে গুগলে গুগল ক্রোম লঞ্চ করেছিল, যেটা কিনা পৃথিবীর নাম্বার 1 ডেস্কটপ ব্রাউজার। পৃথিবীর 66% মার্কেটে একলাই ডাস ক্রোমি ব্রাউজারের দখলে, আর মোবাইল ব্রাউজিং কোম্পানিদের মধ্যেও গুগল গুগল ক্রোমে 55% মার্কেট শেয়ার নিয়ে 1 নম্বরে আছে। আর 2011 সালে গুগলে গুগল প্লাস লঞ্চ করেছিল, আর একইভাবে গুগল ড্রাইভ, গুগল ফটোস, গুগল প্লে এবং আরও অনেক প্রোডাক্ট মার্কেটে জায়গা দখল করে রেখেছে। 2015 সালে গুগল কোম্পানিকে অর্গানাইজড করার জন্য একটি নতুন কোম্পানি অর্থাৎ অ্যালফাবেট কোম্পানির নির্মাণ করা হয়, যার আন্ডারে গুগল কোম্পানি আর এর সোসাইটি বিজনেস আছে। ল্যারি পেজ এই কোম্পানির CEO হয় আর সার্ভিস ব্রিন এই কোম্পানির প্রেসিডেন্ট হয়। এখন যেহেতু গুগল কোম্পানি আর এর সোসাইটি বিজনেস অ্যালফাবেট কোম্পানি এর আন্ডারে, সেহেতু গুগল কোম্পানির CEO সুন্দাল প্যাচালকে বানানো হয়। 2017 সালে অ্যালফাবেট কোম্পানির রেভিনিউ $110 বিলিয়ন অধিক ছিল। তো বন্ধুরা, গুগলের এই অজানা কথাগুলোকে আপনি আগে থেকেই জানতেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর গুগল কোম্পানি সম্পর্কে আপনার কি মতামত তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।